السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী বন্ধুরা সাধারণত অনেকেই অনেক উপকারিতা নিয়ে আলোচনা করে থাকে আলোচনা শেষে কথা একটাই যে আমাদের দ্বারস্থ হন বন্ধুরা আমি সবসময় চাই আমার বন্ধুরা প্রত্যেকে নিজেদের সমস্যার সমাধান যাতে নিজেরাই করতে পারে নিজেরাই সবগুলো উপকরণ সংগ্রহ করে নিজেরাই ভালো মানের হালুয়া তৈরি করতে পারে তাই আজকে আমার এই আয়োজন বন্ধুরা সাধারণত আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে আমি সাধারণত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকি বিভিন্ন ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা করে থাকি বন্ধুরা আজকে এমন একটি উদ্দেশ্যে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যে সামনে একটি রেমেডি দেখতে পাচ্ছেন এই হালুয়াটি কাদের জন্য কী দিয়ে তৈরি হয় কীভাবে সেবন করতে হয় বন্ধুরা এই হালুয়াটি তাদের জন্য যাদের সঙ্গিনীদের সাথে একদম বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছে গেছেন যে কোনো সময় বিচ্ছেদ হয়ে যেতে পারে সাধারণত যে সকল বন্ধুদের উত্থানজনিত সমস্যা রয়েছে শুক্রতারলজনিত সমস্যা রয়েছে সঙ্গিনীকে একটু আলিঙ্গন একটু চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যায় বীর্য এমনভাবে সিটকে বের হয়ে আসে যে বোঝার উপায় নেই যে এটি কি বীর্য নাকি কেউ পানি ঢেলে দিয়েছে বন্ধুরা এই রেমেডিটি তাদের জন্য বন্ধুরা প্রায় 18টি উপকরণ দিয়ে তৈরি করা হয় এই হালুয়াটি বন্ধুরা আসুন কী কী উপকরণ এবং কীভাবে তৈরি করতে হয় সেবন বিধি সহ আলোচনা করছি বন্ধুরা এখানে মোট 18টি উপাদান রয়েছে বন্ধুরা এর মূল উপাদান হচ্ছে দুধ বন্ধুরা 5 কেজি দুধকে জাল দিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে হয় অর্থাৎ 2.5 লিটার বা 2.5 কেজি পরিমাণ নিয়ে আসতে হয় দুধ যখন ঘন গাঢ় আঠালো হয়ে যায় প্রায় আঠালোই বলতে পারেন এমন অবস্থায় নামিয়ে ফেলতে হয় এরপরে যে সকল উপাদান ব্যবহার করা হয় এখানে রয়েছে বিলাই আশরা 100 গ্রাম হাতিসুর 100 গ্রাম রয়েছে জ্যোষ্ঠীমধু 100 গ্রাম কাটাকুড়ি 100 গ্রাম শিমুল মূল 500 গ্রাম বন্ধুরা সেই সাথে রয়েছে 6টি ডিম মধু 1/2 কেজি মিশ্রি 1/4 কেজি কলা 6টি দুধ 5 কেজি প্রথমে আলোচনা করেছি মকরধ্বজ 1 তোলা বীর্যমণি 1 তোলা বাবলার আঠা 50 গ্রাম কাতিলা গম 50 গ্রাম ইসুবগুল 50 গ্রাম বন্ধুরা সেই সাথে কালো গোটা 2 পিস সাদা গোটা 5 পিস মশলা 10 গ্রাম বন্ধুরা উপাদানগুলো আমি আবার লিখে দেবো ইনশাআল্লাহ বন্ধুরা এই সকল উপাদানকে আপনারা বিশেষ করে যে কাঁচা উপাদানগুলো রয়েছে শিমুল মূল থেকে শুরু করে বিলাই আশরা কাটা নটে হাতিসুর জ্যোষ্ঠীমধু এগুলো ভালো করে ব্লেন্ড করে নেবেন কলাও ভালোভাবে ব্লেন্ড করে নেবেন বন্ধুরা দুধ আর মকরধ্বজ ব্যতীত সবগুলো রেমেডিকে একত্রিত করে চুলায় উঠিয়ে দিবেন ভালোভাবে নাড়াচাড়া করে যখন এটা মোটামুটি একটু রান্না হয়ে যাবে অর্থাৎ টক কোনো উপাদান থাকলে বা শোধন হয়ে গেলে তখন এর ভিতর দুধ ঢেলে দিবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মনে হবে যে রান্না প্রায় হয়ে গিয়েছে তখন আপনারা মকরধ্বজ দিবেন কারণ এর আগেই যদি আপনি মকরধ্বজ দেন তাহলে আপনার এই মকরধ্বজ পাতিলের চারিদিকে লেগে পুড়ে যাবে একটা উৎকট গন্ধ বের হতে পারে বা গন্ধ বের হবে বন্ধুরা এইভাবে রান্না করে নামিয়ে নিয়ে আসুন ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিন এরপরে বাইরোধী কোনো কন্টেনার বা কাঁচের কোনো কন্টেনারে রেখে বন্ধুরা গরমকালে তো অবশ্যই ফ্রিজে রেখে দিবেন ঠান্ডার ভিতর বাইরে রাখলেও কোনো সমস্যা নাই 14 দিনে খেয়ে শেষ করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা যত জটিল এবং কঠিন হোক না কেন চাই আপনি বারবার পরাস্ত হয়েছেন আপনি বারবার লজ্জিত হয়েছেন স্ত্রী চলে যাচ্ছে যাচ্ছে অবস্থায় সে অবস্থায় এই রেমেডি সেবন করার দ্বারা আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে
সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।